মাদারীপুরের শিবচরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মিঠু দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নে নির্বাচিত দুই নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মিঠু ব্যাপারীকে গতকাল রাতে তারাবির নামাজের পর চরচান্দা এলাকায় একা পেয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন জানান, এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাজামিয়া জমাদ্দার নামের এক ব্যক্তিকে পুলিশ রাতে গ্রেফতার করেছে।